ইউটিউবে এন টিভি বি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন এবং সর্বদা সঙ্গে থাকুন এনটিভি টিভি আত্রায় বি আত্রাই আন্দোলন এখন আন্তর্জাতিক ইস্যু সেই ইস্যুটাকেই শুধু ভারতবর্ষে বালুরঘাটে নয় বাংলাদেশেও ছড়িয়ে দিতে আগামী কাল বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন দিশারি সংকল্পের সম্পাদক তুইন সুব্রমণ্ডল আমরা জেনে নেব তার ভবিষ্যৎ সংকল্প সম্পর্কে আচ্ছা দাদা আপনার আত্রয়ী আন্দোলন বাঁচাও আন্দোলনটা নিয়ে আপনি বাংলাদেশে উড়ে যাচ্ছেন বাংলাদেশে আপনার বক্তব্য কী থাকবে দেখুন দিশারি সংকল্প দীর্ঘদিন ধরেই আত্রয়ী বাঁচাও আন্দোলন তার সম্পর্কে জনমত তৈরি করবার চেষ্টা করেছে স্থানীয়ভাবে হয়েছে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যারা নদী বাচাব আন্দোলন করে তারা আত্রেই বাঁচাব আন্দোলনের কথা জানে কিন্তু আমরা কিছুদিন ধরে আত্রেই বাঁচাব আন্দোলনকে বাংলাদেশের সঙ্গে যুক্ত করেছি অর্থাৎ বিষয়টা আন্তর্জাতিক হয়ে উঠেছে এবং ইন্টারন্যাশনাল লিভার নেটওয়ার্কও বিষয়টা সম্পর্কে ওয়াকিবহাল আগামীকাল বাংলাদেশ সফরে গিয়ে আত্রেই বাঁচাব আন্দোলনকে বাংলাদেশের যে আত্রেই পাড়ের মানুষ তাদেরকে যুক্ত করবার জন্য আমাদের বৈঠক আছে জয়পুরহাটে তারপর ক্রমে ক্রমে দিনাজপুর রাজশাহী নওগাঁ পাবনা ইত্যাদি অঞ্চলে নদী পাড়ের মানুষদের সঙ্গেও আমরা কথা বলবো এবং নভেম্বরে যে আত্রেয়ী বা আত্রাই উৎসব হবে তারা একটা রূপরেখা তৈরি করব এর সাথে সাথে বলে রাখি যে ঢাকাতে এগারো এবং বারোই আগস্ট জন ইতিহাস চর্চা কেন্দ্র ঢাকা ইউনিভার্সিটি সেইখানে একটি আন্তর্জাতিক আলোচনা আলোচনাচক্রে আত্রেইয়ের বিষয়টা তুলে ধরবার একটা সুযোগ আমার সামনে এসেছে এবং সেটা আমরা তুলে ধরব আচ্ছা দাদা আজকে আপনাদের কি প্রোগ্রামটা ছিল আজকে আশ্রয়ী বাঁচাও আন্দোলনের অন্যতম অঙ্গ হিসেবে যে তার স্মারক হিসেবে আশ্রয়ী বাঁচাও লোগো আমরা প্রকাশ করলাম এখানে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যে আগামী পরিকল্পনা সেটাও ঘোষিত হলো তো আমাদের সঙ্গে আজকে ছিলেন বিশিষ্ট কবি ও ভাস্কর যিনি এই আশ্রয়ী বাঁচাও লোগো তৈরি করেছেন শ্রীযুক্ত মৃণাল চক্রবর্তী এছাড়া দেশারি সংকল্পের সভাপতি শ্রীযুক্ত অমল বসু বিশিষ্ট কবি এছাড়াও সমাজসেবী এবং রক্তদান আন্দোলনে একটা উল্লেখযোগ্য উদাহরণ তৈরি করেছেন শ্রীযুক্ত সঙ্গীত কুমার দেব নাট্যকর্মী এবং পরিবেশের সঙ্গে ওতপ্রতভাবে যুক্ত পঙ্কজ এছাড়াও রয়েছে সাহেব রিক আমরা আজকে সাংবাদিক বন্ধুদের সামনে যাত্রেই বাঁচাও লোগো প্রকাশ করলাম এবং আগামীর যে আমাদের কর্মসূচি বাংলাদেশ এবং ভারতবর্ষে যে ইন্টারন্যাশনাল রিভার অলিম্পিয়াড নদীর কাছে এসো কর্মসূচি আত্রাই সংকল্প গ্রহণ ইত্যাদি কর্মসূচির কথা ঘোষণা করল আচ্ছা দাদা আমরা শুনতে পেয়ে আমরা তো জানি নর্মদা বাঁচাও আন্দোলন সে সেরকমই আত্রাই বাঁচাও আন্দোলনটা আর অনুপ্রেরণা আপনি কোথা থেকে পেয়েছেন দেখুন দু থেকে দেশারি সংকল্প স্থানীয়ভাবে আথ্রেই নদী সংক্রান্ত সংরক্ষণের কর্মসূচি করে আসছিল কিন্তু দু হাজার থেকে পার্শ্ববর্তী একটি দেশের ড্যাম দেওয়াকে কেন্দ্র করে গড়ে ওঠে আথ্রেই বাঁচাম আন্দোলন এখানে ছাত্রছাত্রীরাই মুখ্য ভূমিকা গ্রহণ করে তার সঙ্গে স্থানীয় অধিবাসী কবি সাহিত্যিক বুদ্ধিজীবী শিল্পী সবাই যুক্ত হয়ে পড়ে আত্রেইকে ঘিরে গান তৈরি হয় পথনাটক নির্মিত হয় মৌন মিছিল হয় এবং একটা ব্যাপক সাড়া পড়ে আসলে আপনি নর্মদা বাঁচাম আন্দোলনের কথা বলছিলেন তার আদলেই মূলত আত্রেই বাঁচাও আন্দোলন আমাদের নামকরণ করা আসলে নদী রক্ষার ইতিহাসে গোটা পৃথিবীতে নর্মদা একটি নাম আমরা চাইছি আশ্রয়ীকে সেই জায়গায় পৌঁছে দিতে এবং সেই লক্ষ্য দাদা আমরা আমরা শুনতে পাচ্ছি আপনারা আত্রে উৎস থেকে মোহনা পর্যন্ত হাঁটার একটা কর্মসূচি নিয়েছেন সেই ব্যাপারটা কি একটু আমাদের সামনে খুলে বললে উপকৃত আসলে আমরা চেষ্টা করছি যে ভারত বাংলাদেশ মৈত্রী আত্মীয়কে ঘিরে গড়ে উঠুক সেই জন্য আমরা আত্রেয়ের উৎস থেকে মোহনা অর্থাৎ ভারত এবং বাংলাদেশের দুপাড়ের যে মানুষ তাদেরকে ঐক্যবদ্ধ করে আত্রেয়ের পার ধরে হাঁটার একটা পরিকল্পনা গ্রহণ করেছি এই জন্য ইতিমধ্যেই আমাদের শহরে এসেছেন এবং নদী পর্যবেক্ষণ করেছেন ভূগোলবিদ এবং নদীবিজ্ঞানী বিশ্বভারতীর অধ্যাপক ডক্টর মলয় মুখোপাধ্যায় এছাড়া ভূগোল পরিবেশ পত্রিকার সম্পাদক উমাশঙ্কর মণ্ডল ছিলেন ডক্টর অরণাধা সেনগুপ্ত ছিলেন আরও অন্যান্য পরিবেশকর্মীরা ছিলেন তো আমরা যে পরিকল্পনাটা গ্রহণ করেছি যে ভারতের অংশে এবং বাংলাদেশের অংশে আত্রেয়ীর দুপারের মানুষদেরকে সঙ্গে নিয়ে আমরা হাঁটব নদীটাকে পর্যবেক্ষণ করব এই হাটার একটা উদ্দেশ্য আছে প্রথম উদ্দেশ্য হচ্ছে দুপারের মানুষ এক হয়ে ঐক্যবদ্ধভাবে নদীটাকে বাঁচাবে নদীটাকে রক্ষা করবার একটা ইতিহাস তৈরি করবে সেটা যেমন আছে তার সঙ্গে দুপারের যে মানুষের সংস্কৃতি মানুষের যে ঐক্যবদ্ধতা ইত্যাদিও আমরা সেই আত্রি পারে হাঁটার অংশ অংশের মাধ্যমে আমরা তুলে ধরব আসলে দুই পারের মানুষ এক হবে এবং নদীটাকে বাঁচাবে এটাই আমাদের লক্ষ্য দূষণের চরম সীমায় পৌঁছেছে সেই দূষণ নিয়ে আপনি কিছু ভাবছেন হ্যাঁ নিশ্চয়ই দেখুন আত্রয়ের আন্তর্জাতিক সমস্যাও আছে যেমনি তেমনি স্থানীয় সমস্যাও তো আছে আমরা স্থানীয়ভাবে পৌরসভা জেলা প্রশাসনকে ইতিমধ্যে জানিয়েছি এবং আপনি নিশ্চয়ই জানেন যে ইতিমধ্যেই জেলাশাসক অতিরিক্ত জেলাশাসক পৌরসভার চেয়ারম্যান স্থানীয় মানুষ বিভিন্ন ক্লাবকে জড়ো করে আমরা এই নদী পাড়ে সাফাই অভিযান করেছি আমরা মাঝে মাঝে ছাত্রছাত্রীদের নিয়ে নদী সাফাই অভিযানে অংশগ্রহণ করি আসলে দেখুন সত্যি কথা বলতে ঠিকই তো মানে নদীটা কে আমরাই আস্তে আস্তে মেরে ফেলছি নদী পাড় ক্রমশ দূষিত হয়ে যাচ্ছে বিভিন্ন প্রকার প্লাস্টিক শহরের একটা বর্জ্যে ক্রমশ নদীটা পরিণত হচ্ছে তো সে জায়গায় দাঁড়িয়ে আমরা প্রশাসনের কাছে পুরসভার কাছে নিয়মিত দরবার করি এবং আমরা আশাবাদী যে আমাদের আবেদনে এর আগেও কাজ হয়েছে ভবিষ্যতেও পৌরসভা এবং প্রশাসন নজর দেবে এবং নদী পার্কে আপনার যে এই বাংলাদেশ সফর এই বাংলাদেশ সফরে আত্রাই বিষয়ে তো আপনি বক্তব্য রাখছেন এছাড়াও আপনার আদার্স কী কী কর্মসূচি সূচি আছে যেটা আত্রাইকে নিয়ে গঠিত দেখুন আমার মূল কাজ হচ্ছে এই পাড়েও আত্রয়ী বাঁচাব আন্দোলনে যেমন ছাত্রছাত্রীরা এগিয়ে এসছে তেমনি বাংলাদেশের অংশেও ছাত্রছাত্রীরা যাতে এগিয়ে আসে সেটাই আমার মূল লক্ষ্য কারণ যে কোনো কাজ ছাত্রছাত্রীরা যদি পূর্বভাগ থেকে করে তাহলে তার একটা আলাদা আলোড়ন তৈরি হয় তো ইতিমধ্যেই আমি দিনাজপুর জেলা স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি এবং আত্রেই যেখানে খানসামা উপজেলাতে করতোয়া আথ্রেই নাম হয়েছে সেখানকার নদী স্কুলের সঙ্গেও একটা যোগাযোগ তৈরির সম্ভাবনা তৈরি হয়েছে আমি আত্রেই বাংলাদেশের যে অংশে আছে এই পারের এই নদী পারের যে প্রচুর স্কুল রয়েছে তাদের ছাত্রছাত্রীকে যুক্ত করার চেষ্টা করব এই জন্যই তো আমাদের ইন্টারন্যাশনাল রিভার অলিম্পিয়াড আমরা কিছুদিন বাদে এই পারের ছাত্রছাত্রীরা ওই পারের স্কুলের ছাত্রছাত্রীদেরকে চিঠি লিখবে নদীকে পর্যবেক্ষণ করার নদীকে ভালোবাসা সম্পর্কিত কথা জানান দেবে এবং ওই পার থেকেও ছাত্রছাত্রীরা লিখবে এই করে দু দেশের ছাত্রছাত্রীদের মধ্যে একটা সম্পর্ক একটা মেলবন্ধন তৈরি হবে যতক্ষণ না পর্যন্ত আমরা ভবিষ্যৎ প্রজন্মকে নদী বাঁচানোর কাজে অংশগ্রহণ করাতে পারবো ততক্ষণ আমাদের এই কাজটা অসম্পূর্ণ হবে বলেই আমি মনে করি দাদা অতীত থেকে আমরা আমাদের এন টিভি এই আত্রাই আন্দোলনের আন্দোলনে বিভিন্ন কভারেজ করে যাচ্ছি আমরা আপনাদের কি করে সাহায্য করতে পারি দেখুন এন টিভি ডাব্লিউ আমি প্রথমেই দিশারি সংকল্পের সমস্ত সদস্যদের পক্ষ থেকে আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো আমি বিশ্বাস করি পরিবেশ আন্দোলনে সংবাদ মাধ্যমের ভূমিকা প্রবল আমি বলেও থাকি তো সেটা খুব যথোচিতভাবে করে আসছে এন টিভি বি কারণ প্রথম দিন থেকে আমরা লক্ষ্য করছি পরিবেশের সংরক্ষণের যে কোনো কাজে নদী বাঁচানোর যে কোনো ক্ষেত্রে এন টিভি একদম প্রথম সারিতে রয়েছে ফলে আপনাদের সহযোগিতা আমাদের সবসময়ই প্রয়োজন কারণ আমরা যে কর্মসূচিগুলো করছি সেগুলো আপনারা গোটা পৃথিবীর মানুষের কাছে তুলে ধরছেন গোটা পৃথিবীর মানুষ আত্রী কথা জানতে পারছে আত্রেই বাঁচানোর কথা জানতে পারছে এতে আত্রেই বাঁচা আন্দোলন জোরদার হচ্ছে তা আমি মনে করি দেশের এই সংকল্পের এন একটা সাথী একটা সঙ্গী যাকে পেয়ে আমরা ভীষণ কৃতজ্ঞ ইউটিউবে এন টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন এবং সর্বদা সঙ্গে থাকুন এন টিভি